فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. تبلیغ জামাতের যে নিসাব, তিন দিনের নিসাব, চল্লিশ দিনের নিসাব, এগুলো সম্পূর্ণ সুন্নত বহির্ভূত, এগুলোর কোনো দলিল নাই। দাওয়াতি কাজে তিন দিনের জন্য যেতেই হবে। তিন দিনের মধ্যে বাড়িতে কেউ মারা গেলে আসা যাবে না, অসুস্থ হলে আসা যাবে না, চল্লিশ দিনের জন্য গেলে সে ফিরে আসতে পারবে না চল্লিশ দিন পূর্ণ হওয়ার আগে। এই যে নেশাবগুলো, এগুলো বাতিল এবং বানোয়াট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে নেশাব বেঁধে দাওয়াতি কাজ করতেন না, এমনকি দাওয়াতি কাজের জন্য বিনা প্রয়োজনে দূরে চলে যেতেন না। আগে কাছের লোকদেরকে সংশোধন করতে হবে, ঘরের লোক, তারপরে প্রতিবেশী, তারপরে গ্রাম, এভাবে দাওয়াতি কাজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরের মানুষকে ফেলে গিয়ে দূরে গিয়ে দাওয়াতি কাজ করা, এটা নবী করিম সাল্লামের সুন্নতের মধ্যে নেই। সেই হিসাবে তিন দিনের নেশাব, চল্লিশ দিনের নেশাব বা এক বছরের নেশাবে বের হওয়া, ঘর থেকে বের হওয়াও এটাকে ওয়াজিব মনে করা, এই সময়সীমার কোনো প্রকার ব্যতিক্রম না করা, এগুলো সম্পূর্ণ নিষেধ, এগুলো সম্পূর্ণ বানোয়াট। নবী করিম সাল্লাম যেই পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন, তার সাহাবীগণ যেই পদ্ধতিতে দিনের দাওয়াত প্রচার করেছেন, সেটাই হচ্ছে লাভজনক, সেটাই হচ্ছে সফল পদ্ধতি। আমাদেরকে সেই পদ্ধতি অনুসরণ করা উচিত। নতুন নতুন পদ্ধতি বের করা সম্পূর্ণ বেদাত। ধন্যবাদ।